আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটি এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে বর্ণনা করব যেটা কিতাব থেকে আমার নেওয়া। এই কিতাব থেকে আপনাদেরকে দলিল দিচ্ছি এবং এই কিতাব থেকে শোনাবো যে মেসোয়াক করলে আপনি একটা দুইটা তিনটা নয় 16টি গুণ আপনি পাবেন। মুসলমান হিসাবে এটা আপনার জানা অবশ্যই কর্তব্য। আপনি জানলে আরেকজনকে বলতে পারবেন যে এই এই সমস্যা দূর হবে বা এই ফায়দা আপনি পাবেন। তো আসুন আমরা জেনে নেই মেসোয়াক করা দ্বারা কোন কোন 16টি জিনিসের উপকার আপনি পাবেন। তো 1 নম্বর হচ্ছে মেসোয়াক করার দ্বারা মুখের দুর্গন্ধ দূরীভূত হয়। 2 নম্বর হচ্ছে মুখের পরিচ্ছন্নতা অর্জন হয়। 3 নম্বর দাঁত ঝকঝকে পরিষ্কার হয় এবং মুখের সৌন্দর্য বৃদ্ধি পায়। 4 নম্বর হচ্ছে নিঃশ্বাসের সজীবতা অর্জন হয়। 5 নম্বর হচ্ছে রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয় না। 6 নম্বর হচ্ছে কথা বলার সময় মুখের দুর্গন্ধ যারা অপর্জন কষ্ট পাওয়া থেকে রক্ষা পায়। এটি একটি ইম্পর্টেন্ট বিষয়। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন তোমাদের স্ত্রীর নিকট যাবে তখন তোমরা অবশ্যই তোমরা মেসোয়াক করে যাবে, আর মেসোয়াক করার দ্বারা অবশ্যই আপনার মুখের দুর্গন্ধটা এটা চলে যায়। 7 নম্বর হচ্ছে মাড়ি শক্ত হয়। 8 নম্বর দাঁত মজবুত হয়। 9 নম্বর হচ্ছে মেধা শক্তি বৃদ্ধি পায়, যেমন হাদিসের মধ্যে এসেছে যে যে ব্যক্তি মেসোয়াক করবে তার মেধা 1 গুণ 2 গুণ নয় 3 গুণ বৃদ্ধি পাবে, সুবহানাল্লাহ। এরপর 10 নম্বর ইমাম আহমদের মতে মেসোয়াক করে সালাত আদায় করলে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ। মেসোয়াক করে যদি কেউ নামাজ আদায় করে তাহলে সে নামাজ পড়লে যে সওয়াব পাবে এই সওয়াবটাকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে, সুবহানাল্লাহ। এটি একটি মারাত্মক একটি বিষয়। তো এরপরে 11 নম্বর হচ্ছে মৃত্যুকালে কালামে শাহাদাত পড়া সৌভাগ্য লাভ হবে। 12 নম্বর হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের নিরাময়কারী হবে। 13 নম্বর হচ্ছে মৃত্যু যন্ত্রণা লাঘব হবে। 14 নম্বর হচ্ছে আদ্রুল মুখতার প্রণীত বলেন, মেসোয়াককারীকে দৃষ্টি শক্তি বৃদ্ধি করে দেওয়া হবে। যে ব্যক্তি মেসোয়াক করে সেই ব্যক্তির যাদের চোখের দৃষ্টির মধ্যে সমস্যা আছে তারা অবশ্যই যদি মেসোয়াক করেন তাহলে আপনার চোখের দৃষ্টিটা ইনশাল্লাহ বেড়ে যাবে। এরপরে 13 নম্বর হচ্ছে মৃত্যুর যন্ত্রণা লাঘব করে দেওয়া হবে, এটা তো বুঝলাম। আচ্ছা আচ্ছা, 15 নম্বর হচ্ছে সহজে রুহ কবজ করা হবে। 6 নম্বর হচ্ছে 16 নম্বর হচ্ছে হজম শক্তি বৃদ্ধি করে দেওয়া হবে। আমরা মেসোয়াক সম্পর্কে আমরা এতগুলো জিনিস আমরা জানলাম ইনশাল্লাহ। তো এই মেসোয়াকগুলো করলে আমরা অবশ্যই এই ফায়দাগুলো লাভ করতে পারবো ইনশাল্লাহ। তো আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।